একটা গ্রামে লীলা নামের এক দুধওয়ালি ছিল। লীলার কাছে দুটো গরু ছিল, যাদের থেকে ও রোজ অনেকটা করে দুধ পেত। দুধ নেওয়া হয়ে যাওয়ার পর সে গ্রামে গ্রামে গিয়ে সেই দুধ বিক্রি করত। লীলার এক বান্ধবী ছিল মীনা, যার বিয়ে গ্রামের এক বড় ব্যবসায়ীর সাথে হয়েছে। লীলা যখনই সেই গ্রামে যেত, তখনই সে তার ওই বান্ধবীর বাড়িতে যেত গল্প করার জন্য। একদিন লীলা তার সেই বান্ধবীর সাথে দেখা করতে গেল। মীনা, মীনা আসছি। লীলা, কি ব্যাপার, আজকে এত সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিস যে? আরে, আজকে আমার স্বামীর কয়েকটা বন্ধু বান্ধব আমাদের বাড়িতে আসছে। আচ্ছা, আরে হাটটা তো দেখছি নতুন। হ্যাঁ, ও কালকে এটা উপহার দিয়েছে, কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর হার। কত দাম বলতো? এই ধর 1000-2000 টাকা। 1000-2000? বাবারে, আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবো না। ওরে বোকা, খুব বেশি টাকাও নয় কিন্তু। যখন তোর বিয়ে হবে, তখন তোর স্বামীও তোকে এইরকম হার উপহার দেবে। লীলা হারের দামটা শুনে চিন্তায় পড়ে গেল। লীলা মীনার বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা রাস্তায় হাঁটতে হাঁটতে সে ওই হারটা সম্বন্ধেই ভাবছিল। আমিও কি কোনোদিন মীনার মতো সোনার হার পরতে পারবো? ওর বিয়েটা তো খুব বড় লোক ব্যবসায়ীর সাথে হয়েছে, উনি ওকে দামি দামি সোনার হার উপহার হিসেবে দিতেই পারেন। কিন্তু আমার কি হবে? আমার বিয়ে যদি কখনো কোনো গরিবের সাথে হয়, তাহলে তার থেকে বরং আমি নিজে থেকে টাকা জমিয়ে এরকম হার বানিয়ে নিই। কিন্তু আমার কাছে টাকা পয়সা জমেটাই বা কোথায়? লীলা এই রকমই সব ভাবতে ভাবতে হেঁটে এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎই তার চোখ পড়ে নদীর পাড়ে বসে একজন দুধে জল মেশাচ্ছে, যার নাম হলো নাথু। এতো চোখের সামনে দুধে জল মেশাচ্ছে, ওর কাছে দুটো বাড়িও আছে। আমারও বোধহয় তাহলে ওরই মতো দুধের মধ্যে জল মিশিয়ে বিক্রি করা উচিত। এইভাবে আমি প্রচুর টাকা রোজগার করতে পারবো। এই রকম ভেবে লীলা খুব খুশি হয়ে গেল। পরের দিন লীলা রোজের মতো গরুদের থেকে দুধ দুইয়ে নিল, আর তারপর তার মধ্যে অর্ধেক জল মিশিয়ে দিল। লীলা সেই দুধ নিয়ে গ্রামে গেল। ও সেই দুধ গ্রামের সবাইকে বিক্রি করল। এবার তার কাছে দ্বিগুণ টাকা ছিল। আরে বাহ, আজকে তো আমি দুগুণ টাকা রোজগার করেছি। আর এইভাবেই চলতে থাকলে তাহলে তো আমি খুব তাড়াতাড়ি হাল কিনে ফেলতে পারবো। লীলা রোজই এরকম দুধে জল মিশিয়ে বিক্রি করতে থাকে। ও খুব খুশিতে ছিল, কারণ এখন ও বেশি টাকা উপার্জন করছে। এরকমই একটা দিনের কথা, লীলা নদীর ধারে বসে তার উপার্জনের অর্থ গুনছিল। 201, 202, 203। আরে বাহ, আমার কাছে তো 200-র থেকেও বেশি টাকা আছে, তাও আবার এক মাসে। তার মানে হলো আর মাত্র 5 মাসেই আমি ওই হারটা কিনে ফেলতে পারবো। লীলা খুব খুশি ছিল। সে নদীর ধারে বসে একটু বিশ্রাম করবে ভাবল। যখন লীলা নদীর ধারে বসে ঘুমিয়ে পড়ে, তখন সেখানে এক বাঁদর আসে, আর সে লীলার অর্থের থলিটা তুলে নেয়। হঠাৎ লীলার ঘুম ভাঙে। আমার টাকা! এই আমার টাকা ফিরিয়ে দে বলছি! বাঁদর সেই থলেটা জলের মধ্যে ফেলে দেয়, আর এই দেখে লীলা খুব কাঁদতে থাকে। আমার টাকা, আমাকে আমার টাকাটা ফেরত দাও, কেউ আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। তখনই সেখানে জলদেবতা প্রকট হন। কি হয়েছে লীলা? আমার টাকা
নদীতে পড়ে গেছে। তোমার টাকা? হ্যাঁ, আমার পরিশ্রমের টাকা। তুমি কি সত্যিই পরিশ্রম করেছিলে? আমি ওই হাড়ের জন্য। ওটা তোমার পরিশ্রমের টাকা ছিল না, সেই কারণে ওটা তোমার প্রাপ্য নয়। তুমি দুধের মধ্যে জল মিশিয়ে লোককে ঠকিয়ে ওই টাকা উপার্জন করেছো, ওটা পাপের উপার্জন ছিল। আমি বুঝতে পেরেছি প্রভু, আমায় আপনি ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করব না। লীলা এবার তার ভুলটা বুঝতে পারে, আর এর থেকে সে এই শিক্ষা পায় যে লোভের বশে কাউকে ঠকিয়ে কখনোই ভালো কিছু পাওয়া যায় না। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।